পিতরের দ্বিতীয় পত্র, দ্বিতীয় পিতর, এক অধ্যায়। আমি শিমন পিতর, যীশুখ্রিস্টের দাস ও প্রেরিত, যারা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের ধার্মিকতার মাধ্যমে আমাদের মতো এক মহামূল্য বিশ্বাস লাভ করেছেন, তাদের উদ্দেশ্যে এই চিঠি লিখছি। যা ন্যায্য তিনি তাই করেন। অনুগ্রহ ও শান্তি প্রচুর পরিমাণে তোমাদের উপর বর্ষিত হোক। তোমরা ঈশ্বর ও আমাদের প্রভু যীশুকে গভীরভাবে জানো বলে এই অনুগ্রহ ও শান্তি ভোগ করবে। যীশুর কাছে ঈশ্বরের শক্তি আছে। তাঁর শক্তি আমাদের ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন করার সমস্ত প্রয়োজনীয় বিষয় দান করেছে। আমরা এই সমস্ত কিছু পেয়েছি কারণ আমরা তাঁকে জানি। যীশু তাঁর মহিমা এবং সদ্গুণে আমাদের ডেকেছেন। তাঁর মহিমায় এবং সদ্গুণে যা তিনি দেবেন বলেছিলেন, সেই মূল্যবান এবং মহান প্রতিজ্ঞাগুলি তিনি আমাদের দিয়েছেন, যাতে তোমরা ঐসব প্রতিজ্ঞাগুলির মধ্য দিয়ে জগতের মন্দ অভিলাষজনিত যে সব দুর্নীতি আছে তা থেকে মুক্ত হয়ে স্বর্গীয় জীবনের অংশীদার হতে পারো। তোমরা এই সব আশীর্বাদ পেয়েছ বলে অতি যত্ন করে তা তোমাদের জীবনে যোগ করে নিতে প্রাণপণ চেষ্টা করো। তোমাদের বিশ্বাসের সঙ্গে সদ্গুণ এবং সদ্গুণের সঙ্গে জ্ঞান, জ্ঞানের সঙ্গে সংযম, সংযমের সঙ্গে ধৈর্য, ধৈর্যের সঙ্গে ঈশ্বর ভক্তি, ঈশ্বর ভক্তির সঙ্গে ভাতৃস্নেহ, ভাতৃস্নেহের সঙ্গে ভালোবাসা যোগ করে নাও। ঈশ্বর ভক্তির সঙ্গে আসে ভ্রাতৃস্নেহ, আর ভ্রাতৃস্নেহের সঙ্গে তোমার ভালোবাসা যোগ করো। তোমাদের মধ্যে এই সব গুণ যদি থাকে আর তা যদি বেড়ে ওঠে, তবে তোমাদের জীবন আমাদের প্রভু যীশুখ্রিস্টের জ্ঞানে কখনো নিষ্কর্মা বা নিষ্ফল হবে না। কিন্তু এই সব গুণগুলি যার নেই, সে পরিষ্কারভাবে দেখতে পায় না, সে অন্ধ। সে ভুলে গেছে যে তার অতীতের সকল পাপ ধুয়ে দেওয়া হয়েছিল। তাই আমার ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদের ডেকেছেন ও মনোনীত করেছেন, সেই সত্যকে দৃঢ় করার জন্যে তোমরা আপ্রাণ চেষ্টা করো। যদি তোমরা এগুলি করো, তবে কখনো হোঁচট খেয়ে পড়বে না। আর আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের অনন্ত রাজ্যে তোমাদের মহান ও উদারভাবে স্বাগত জানানো হবে। তোমরা তো এসব জানো, আর যে সত্য তোমাদের দেওয়া হয়েছে তার সঙ্গে তোমরা দৃঢ়ভাবে যুক্ত রয়েছ। কিন্তু এগুলি মনে রাখতে আমি সর্বদা তোমাদের সাহায্য করব। যতদিন বেঁচে থাকি আমি মনে করি এই বিষয়গুলি তোমাদের মনে করিয়ে দেওয়া আমার কর্তব্য। আমি জানি যে খুব শীঘ্রই আমাকে এই দেহ ত্যাগ করতে হবে। আমাদের প্রভু খ্রিস্ট পরিষ্কারভাবে তা আমাকে জানিয়েছেন। আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে আমার মৃত্যুর পরেও তোমরা এসব বিষয় মনে রাখতে পারো। যখন আমরা প্রভু যীশুখ্রিস্টের মহাপরাক্রম সহ আগমন সম্বন্ধে বলেছিলাম, তখন আমরা কোনো বানানো গল্প বলিনি। আমরা প্রভু যীশুখ্রিস্টের পরাক্রম স্বচক্ষে দেখেছি। যীশু পিতা ঈশ্বরের কাছ থেকে যে সম্মান ও মহিমা লাভ করেছিলেন তা এই বাণীর মধ্যে দিয়েই এসেছিল, এই আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি সন্তুষ্ট। যীশুর সঙ্গে আমরা যখন পবিত্র পর্বতে ছিলাম, তখন স্বর্গ থেকে বলা ওই বাণী আমরা শুনেছিলাম। সেই জন্য ভাববাদীরা যা বলেছেন আমরা সে বিষয়ে নিশ্চিত। ভাববাদীরা যা বলে গেছেন সে বিষয়ে মনোযোগ দেওয়া তোমাদের পক্ষে ভালো। তারা যা বলেছেন তা যেন অন্ধকার জায়গায় উজ্জ্বল আলোর মতো। তা যে পর্যন্ত না দিনের শুরু হয় ও তোমাদের হৃদয়ে প্রভাতী তারার উদয় হয়, সেই পর্যন্ত অন্ধকারের মাঝে আলো দেয়।
এটা তোমাদের বিশেষভাবে জানা দরকার যে শাস্ত্রের কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার ফল নয়। ভাববাণী কখনোই মানুষের ইচ্ছাক্রমে আসেনি, কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় ভাববাদীরা ঈশ্বরের কথা বলেছেন। দ্বিতীয় পিতর দুই অধ্যায়। অতীতে ঈশ্বরের লোকেদের মধ্যে ভণ্ড ভাববাদীরা ছিল, একইভাবে তোমাদের দলের মধ্যে কিছু কিছু ভণ্ড শিক্ষক প্রবেশ করবে। তারা ভুল শিক্ষা দেবে, যে শিক্ষা গ্রহণ করলে লোকেদের সর্বনাশ হবে। সেই ভণ্ড শিক্ষকরা এমন কৌশলে তোমাদের শিক্ষা দেবে যাতে তারা যে ভ্রান্ত শিক্ষা দিচ্ছে সেটা তোমরা ধরতে পারবে না। তারা এমনকি প্রভু যিনি মুক্তি এনে দিয়েছেন তাঁকে পর্যন্ত অস্বীকার করবে, তাই তাদের নিজেদের ধ্বংস তারা সত্বর ডেকে আনবে। তারা যে সমস্ত মন্দ বিষয়ে লিপ্ত, বহু লোক সেই বিষয়গুলিতে তাদের অনুসরণ করবে। ওই লোকদের প্ররোচনায় বহু লোক সত্যের পথের বিষয়ে নিন্দা করবে। এই ভণ্ড শিক্ষকরা তোমাদের কাছ থেকে কেবল অর্থ লাভ করতে চাইবে, তাই তারা অসত্য কল্পিত কাহিনী বানিয়ে বলবে। অনেকদিন ধরেই ওই ভণ্ড শিক্ষকদের জন্য শাস্তি অপেক্ষা করছে, এবার আর তারা ঈশ্বরের হাত এড়িয়ে যেতে পারবে না, তিনি তাদের ধ্বংস করবেন। যারা পাপ করেছিল সেই স্বর্গদূতদেরও ঈশ্বর ছাড়েননি, তিনি তাদের নরকে পাঠিয়েছিলেন। ঈশ্বর বিচারের দিন পর্যন্ত অন্ধকারময় গহ্বরে তাদের ফেলে রাখলেন। ঈশ্বর প্রাচীন জগৎকে ছেড়ে কথা বলেননি। ঈশ্বর বিরোধী লোকদের জন্য ঈশ্বর জগতে জলপ্লাবন আনলেন। তিনি কেবলমাত্র নোহ এবং তার সঙ্গে অন্য সাতজনকে রক্ষা করেছিলেন। এই নোহ ঠিক পথে চলবার জন্য মানুষকে শিক্ষা দিয়েছিলেন। সদম ও ঘমোরা নগরকে ঈশ্বর দণ্ডিত করেছিলেন। ঈশ্বর সেই দুটি নগরকে ধ্বংস করে যারা তাঁর বিরোধিতা করে তাদের জন্য শেষ ফলের এক উদাহরণ হিসেবে তা স্থাপন করেছিলেন। ওই ধ্বংসপ্রাপ্ত নগরী থেকে ঈশ্বর লোটকে উদ্ধার করেছিলেন। লোট ভালো লোক ছিলেন এবং ওই নগরের দুষ্ট লোকদের অনৈতিক চালচলনে তিনি পীড়িত হতেন। সেই নীতিপরায়ণ মানুষ ওই দুষ্ট লোকদের মধ্যে দিনের পর দিন বাস করতেন। তার ধার্মিক আত্মা এই সকল লোকদের বেআইনি কাজকর্ম দেখে এবং সেগুলির কথা শুনে যন্ত্রণা ভোগ করতেন। হ্যাঁ, ঈশ্বরই এই সকল কার্য সাধন করলেন। তাই প্রভু ঈশ্বর জানেন যারা তাঁর সেবা করে তাদের কিভাবে উদ্ধার করতে হয়। তিনি তাদের সমস্ত কষ্টের সময় তাদের উদ্ধার করেন। প্রভু এও জানেন কিভাবে দুষ্ট লোকদের সেই বিচারের দিনে শাস্তি দিতে হয়। ওই দণ্ড বিশেষভাবে তাদের জন্য যারা দুর্নীতিপরায়ণ ও কামাতুর, অধার্মিক স্বভাবের অনুসারী এবং যারা প্রভুর কর্তৃত্বকে সম্মান করে না। এই সকল ভণ্ড শিক্ষকরা দুঃসাহসী ও একগুঁয়ে এবং মহিমান্বিত স্বর্গদূতদের বিরুদ্ধে মন্দ কথা বলতে ভয় পায় না। ওইসব ভণ্ড শিক্ষকদের চেয়ে স্বর্গদূতরা শক্তিতে ও পরাক্রমে বড় হয়েও প্রভুর কাছে তাদের বিষয়ে কুৎসাজনক অভিযোগ আনেন না। এই ভণ্ড শিক্ষকরা বিচার বুদ্ধিহীন পশুর মতো, যারা তাদের সহজাত প্রবৃত্তির বশে কাজ করে। এরা জন্মেছে ধরা পড়তে ও নিহত হবার জন্য। বন্য পশুদের মতোই এই শিক্ষকরা ধ্বংস হয়ে যাবে। এই ভণ্ড শিক্ষকরা বহু লোকের ক্ষতি করেছে, তাই তারাও কষ্ট ভোগ করবে। তাদের কুকাজের জন্য প্রাপ্তিস্বরূপ সেই হবে তাদের বেতন। এই ভণ্ড শিক্ষকরা প্রকাশ্যে মন্দ কাজ করতে ভালোবাসে যাতে সমস্ত লোক তা দেখতে পায়। তারা তোমাদের মধ্যে
নোংরা দাগ ও কলঙ্কের মতো। যেসব মন্দ কাজ তাদের খুশি করে সেগুলি করে তারা তা উপভোগ করে। যখন তারা তোমাদের সঙ্গে পান ভোজন করে তখন তোমাদের পক্ষে তা লজ্জাজনক হয়। কোনো নারীকে দেখলে এই শিক্ষকরা তার প্রতি কামাসক্ত হয়। এরা এইভাবে পাপ করেই চলেছে। যারা বিশ্বাসে দুর্বল তাদের তারা পাপের ফাঁদে ফেলে ফুসলিয়ে নিয়ে যায়। তাদের অন্তঃকরণ লোভ করায় অভ্যস্ত, তারা অভিশপ্ত। এই ভণ্ড শিক্ষকরা সোজা পথ ছেড়ে ভুল পথে ভ্রমণ করছে। তারা বিয়োরের পুত্র বিলিয়ামকে অনুসরণ করে, যিনি মন্দ কাজের পারিশ্রমিক পেলে আনন্দ পেতেন। কিন্তু একটি গাধা বিলিয়ামকে বলেছিল যে সে ভুল কাজ করেছে। গাধা পশু বলে কথা বলতে পারে না, কিন্তু এই গাধা মানুষের গলায় কথা বলে ভাববাদীকে মূর্খের মতো কাজ করতে দেয়নি। এই ভণ্ড শিক্ষকরা জলবিহীন ঝর্ণার মতো, ঝোড়ো হাওয়ায় বয়ে যাওয়া মেঘের মতো। এক ঘোর অন্ধকার কূপ এই ভণ্ড শিক্ষকদের জন্য সংরক্ষিত আছে। এরা শূন্যগর্ভ বড় বড় কথা বলে নিজেদের নিয়ে গর্ব করে। যারা সম্প্রতি ভুল পথে চলা লোকদের সংসর্গ থেকে বেরিয়ে এসেছে তাদের দৈহিক আকর্ষণ ও বাসনায় প্রলুব্ধ করে। এই সব লোকদের তারা পাপের ফাঁদে ফেলে। এরা তাদের স্বাধীনতার প্রলোভন দেখায়, কিন্তু নিজেরা সেই সব মন্দের দাস যেগুলি ধ্বংসের পথগামী। কারণ মানুষ তারই দাস যা তাকে চালনা করে। যারা আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রিস্ট সম্পর্কে জ্ঞান লাভ করে সংসারের অশুচি বিষয়গুলি থেকে মুক্ত হয়েছিল, তারা যদি তাদের পুরনো পাপের জীবনে ফিরে যায় তবে তাদের পরের অবস্থা আগের অবস্থা থেকে আরও খারাপ হবে। যে পবিত্র শিক্ষা তারা লাভ করেছিল তারা যদি সেই পবিত্র শিক্ষা থেকে সরে যায় তবে তাদের পক্ষে সেই সত্য পথ না জানাই ভালো ছিল। একটি প্রবাদ আছে যা তাদের ক্ষেত্রে খাটে। কুকুর ফেরে নিজের বমির দিকে এবং শুয়োরকে স্নান করালেও সে আবার যায় কাদায় গড়াগড়ি দিতে। দ্বিতীয় পিতর তিন অধ্যায়। বন্ধুরা, তোমাদের কাছে এ আমার দ্বিতীয় পত্র। এই দুটি পত্র লিখে কিছু বিষয় স্মরণ করিয়ে দিয়ে তোমাদের সৎ চিন্তাকে নাড়া দেওয়ার চেষ্টা করছি। অতীতে পবিত্র ভাববাদীদের সমস্ত কথা ও প্রভু আমাদের ত্রাণকর্তার আদেশ যা প্রেরিতদের মাধ্যমে বলা হয়েছে তা তোমাদের স্মরণে আনতে চাইছি। প্রথমত, তোমাদের বুঝতে হবে পৃথিবী শেষ হয়ে যাওয়ার আগের দিনগুলিতে কি ঘটবে। লোকরা তোমাদের উপহাস করবে, তারা নিজের নিজের খেয়াল খুশি মতো মন্দ পথে চলবে। তারা বলবে, তার আগমন সম্বন্ধে তার প্রতিজ্ঞার কি হল। কারণ আমরা জানি আমাদের পিতৃপুরুষদের মারা যাওয়ার সময় থেকে, এমনকি সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সবকিছুই তো একই রকমভাবে ঘটে চলেছে। কিন্তু বহু পূর্বে কি ঘটেছিল তা ওইসব লোকরা স্মরণ করতে চায় না। প্রথমে আকাশমণ্ডল ছিল এবং ঈশ্বর জলের মধ্যে থেকে ও জলের দ্বারা পৃথিবী সৃষ্টি করলেন, আর এ সবই ঈশ্বরের মুখের বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছিল। সেই সময়কার জগৎ জলপ্লাবনের দ্বারা ধ্বংস হয়েছিল। ঈশ্বরের বাক্য অনুসারে বর্তমান এই পৃথিবী ও আকাশমণ্ডল আগুনের দ্বারা ধ্বংস হওয়ার জন্য বিরাজ করছে। এই আকাশমণ্ডল ও পৃথিবী সেই বিচারের দিনের জন্য অধার্মিক মানুষের ধ্বংসের জন্য রক্ষিত আছে। কিন্তু প্রিয় বন্ধুরা, তোমরা এই একটা কথা ভুলে যেও না যে প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান
ও হাজার বছর এক দিনের সমান। প্রভু তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করতে সত্যি দেরি করছেন না, যদিও কেউ কেউ সেরকমই মনে করছে, কিন্তু তিনি তোমাদের জন্য ধৈর্য ধরে আছেন। কেউ যে ধ্বংস হয় তা ঈশ্বর চান না। ঈশ্বর চান যে প্রত্যেকে মন পরিবর্তন করুক ও পাপের পথ ত্যাগ করুক। কিন্তু প্রভুর দিন চোরের মতো এসে চমকে দেবে। তখন আকাশ বিরাট শব্দ করে অদৃশ্য হবে, আকাশের সব কিছু আগুনে ধ্বংস করা হবে এবং পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তা পুড়িয়ে ফেলা হবে। সব কিছু যখন এইভাবে ধ্বংস হতে যাচ্ছে, তখন চিন্তা করো কি প্রকার মানুষ হওয়া তোমাদের দরকার। তোমাদের পবিত্র জীবনযাপন করা উচিত এবং ঈশ্বরের সেবার্থে কাজ করা উচিত। পরম আগ্রহের সঙ্গে ঈশ্বরের সেই দিনের অপেক্ষায় থাকা উচিত, যেদিন আকাশমণ্ডল আগুনে পুড়ে ধ্বংস হবে এবং আকাশের সব কিছু উত্তাপে গলে যাবে। কিন্তু ঈশ্বর আমাদের এক নতুন আকাশমণ্ডল ও এক নতুন পৃথিবীর প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতির পূর্ণতার জন্য আমরা অপেক্ষা করছি, আর সেখানে কেবল ধার্মিকতা থাকবে। তাই প্রিয় বন্ধুরা, তোমরা যখন এই সব ঘটবে বলে অপেক্ষা করছো, তখন পাপ ও দোষমুক্ত হয়ে থাকবার আপ্রাণ চেষ্টা করো, যেন ঈশ্বরের সঙ্গে শান্তিতে থাকতে পারো। মনে রেখো, আমাদের প্রভুর ধৈর্য তোমাদের মুক্তির সুযোগ দিয়েছে। আমাদের প্রিয় ভাই পৌলও তোমাদের একই বিষয় লিখেছেন। তাকে প্রদত্ত জ্ঞান অনুসারে পৌল এই কথা তার সব চিঠিতে বলেছেন। কিছু বিষয় এই পত্রের মধ্যে আছে যা বোঝা শক্ত। অজ্ঞ ও বিশ্বাসে দুর্বল লোকরা শাস্ত্রের অন্যান্য কথার যেমন বিকৃত অর্থ করে, তেমনি পৌলের কথারও বিকৃত অর্থ করে নিজেদের ধ্বংসের পথে নিয়ে যায়। তাই প্রিয় বন্ধুরা, তোমরা এসব কথা আগে থেকেই জেনেছ বলে এ বিষয়ে সতর্ক থাকো, যাতে তোমরা দুষ্ট লোকদের ভুলের কবলে পড়ে নিজেদের দৃঢ় বিশ্বাস থেকে সরে না যাও। আমাদের প্রভু ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে তোমরা বৃদ্ধি লাভ করো, এখন ও অনন্তকালের জন্য। তাঁর মহিমা বিরাজ করুক। আমিন।